ফেসবুকে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে কীভাবে এক ক্লিকে রিমুভ করবেন। তোমাদের ফেসবুক আইডিতে অনেক ফ্রেন্ড ইনঅ্যাক্টিভ থাকে, এগুলো লাইক কমেন্ট করে না এবং ফেসবুকেও প্রবেশ করে না, তো কীভাবে এই ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে রিমুভ করবেন এক ক্লিকে, তো এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো কীভাবে এক ক্লিকে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে রিমুভ করবেন। তো এই নিয়মটা ফলো করে আপনি চাইলে খুব সহজে যে কোনো ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডকে এক ক্লিকে রিমুভ করতে পারবেন। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখে লাইক করে দিন, ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে রিমুভ করার জন্য প্রথমত আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। তো ফেসবুক আইডিতে চলে আসার পর অবশ্যই আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটার মাধ্যমে করতে হবে, ফেসবুক লাইটে এই অপশনটা আসবে না। তো তাই ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসে ফেসবুক আইডিতে চলে যাবেন। তো ফেসবুক আইডিতে চলে যাওয়ার পর আপনাদের আইডিতে যদি প্রফেশনাল মোড অন থাকে তাহলে অ্যাবাউট অপশনে ক্লিক করে দিবেন। এছাড়া আপনাদের প্রফেশনাল মোড অন না থাকলে এখানে সি ওয়ার্ল্ড ফ্রেন্ড দেওয়া রয়েছে, এখানে সি ওয়ার্ল্ড ফ্রেন্ডে ক্লিক করে দিবেন। আর প্রফেশনাল মোড অন করা থাকলে এখানে অ্যাবাউট অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে চলে যাবেন। তো এখানে দেখবেন যে ফ্রেন্ডস অপশন রয়েছে, এখানে সি ওয়ার্ল্ড ফ্রেন্ডস দেওয়া রয়েছে, এখানে সি ওয়ার্ল্ড ফ্রেন্ডস এ ক্লিক করে দিবেন। তো এরপর এক ক্লিক ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করার জন্য এখানে ক্লিক করতে হবে ম্যানেজ নামে যে অপশনটা রয়েছে, এখানে ম্যানেজ অপশনে ক্লিক করে দিবেন। তো এরপর এখানে তিনটা অপশন পেয়ে যাবেন, লিস্ট ইনক্রিজেস উইথ নো ম্যানুয়াল ফ্রেন্ডস, ফ্রেন্ডস ইউ আনফলো। তো এখানে তিনটা অপশনের মধ্যে প্রথমে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে যে ফ্রেন্ডগুলোকে দেখতে পারবেন এগুলো আপনাদের ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড, লাস্ট 90 দিনের মধ্যে, লাস্ট 3 মাসের মধ্যে এই ফ্রেন্ডগুলোকে ফেসবুকে প্রবেশ করেনি এবং আপনাদের ফেসবুক পোস্টে রিচ বার লাইক কমেন্ট করেনি। তো এই ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে সহজে এক ক্লিকে রিমুভ করতে পারবেন। তো এখানে দেওয়াই রয়েছে লাস্ট 90 দিন অর্থাৎ 3 মাস এই আইডিগুলো অ্যাক্টিভ হয়নি, তো ফেসবুকে অ্যাক্টিভ নাই, তো ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলোকে সহজে আনফ্রেন্ড করতে পারবেন এখানে সিলেক্ট মাল্টিপল অপশনে ক্লিক করে। তো এখান থেকে একটা একটা আনফ্রেন্ড করতে পারেন। এছাড়া যদি একসাথে আনফ্রেন্ড করতে চান তাহলে একটা সিলেক্ট মাল্টিপল এখানে ক্লিক করবেন এবং এখানে মার্ক করে নেবেন কতগুলো ফ্রেন্ডকে আনফ্রেন্ড করবেন। জাস্ট মার্ক করে নেওয়ার পর দেখবেন যে আনফ্রেন্ড, তো আনফ্রেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে সবগুলো ফ্রেন্ড একসাথে আনফ্রেন্ড হয়ে যাবে। তবে চাইলে খুব সহজে আনফ্রেন্ড করতে পারবেন ইনঅ্যাক্টিভ সকল ফ্রেন্ডকে। তো দেখবেন যে সহজে আনফ্রেন্ড হয়ে গেল, তো এইভাবে চাইলে খুব সহজে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড আনফ্রেন্ড করতে পারেন। এছাড়া দুইটা অপশন রয়েছে নো ম্যানুয়াল ফ্রেন্ড, এখানে ক্লিক করলে আপনি ম্যানুয়াল ফ্রেন্ড ছাড়া যে ফ্রেন্ডগুলো রয়েছে এগুলোকে দেখতে পারবেন। রয়েছে ফ্রেন্ড ইউ আনফলো, তো যে ফ্রেন্ডগুলোকে আপনাকে আনফলো করে দিয়েছে জাস্ট ওদেরকে রাখতে পারেন নাও রাখতে পারেন। তো এখানে দেখবেন যে আনফ্রেন্ড করে দিলে সাথে সাথে আনফ্রেন্ড করে দিতে পারবেন, ক্লিক করে জাস্ট এখানে সিলেক্ট মাল্টিপল অপশনে ক্লিক করে মার্ক করে আপনারা সহজে আনফ্রেন্ড করতে পারবেন ইনঅ্যাক্টিভ সকল ফ্রেন্ডকে। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।